الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يده الله فلا مضل له ومن له فلا غَادِيَ له وأشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقال الله تعالى في شان حبيبه مخبرا وأمرا <applause> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

भक्ति करे तोड़ तोड़ फाड़ो घोचों को मनेरे कलो अल्लाह कुम्म सल्लिया अल्लाह अल्लाह सैयदना أما بعد فقد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم আনা মাদিনাতুল ইলম আও কমা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রোদ্ধা পরিচালক কথা এই মাদ্রাসার ডাইরেক্টর পশ্চিমবঙ্গ ওলামা পরিষদের প্রবীণ আলেম ইদিন जनाब आलाहस মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর স্টেজে উপস্থিত ভদ্র মহোদয়গণ মাদ্রাসার বিভাগীয় উস্তাদবৃন্দ তৎসহ এই মাদ্রাসার তালেবুল বিভিন্ন বয়সের ছাত্র ভাইরা ভবনীপুর নিবাসী তথা আশপাশ গ্রামবাসী বিভিন্ন থেকে আগত মাদ্রাসার সুখ দুঃখের ভাগিদার বিভিন্ন বয়সের জ্ঞান পিপাসু আল্লাহ ও নবী প্রেমী ভাই ভাবু আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি প্রতি বছরের ন্যায় এ বছর ইসালে সবাব উপলক্ষে এ মজলিস কায়েম করবার এবং এখানে আসবার মতো সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন মহাব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি অসংখ্য দরুদ সালাম সমবত কণ্ঠে পড়ি একবার সল্লাহ আলিহি অসাল্লাম সম্মানীয় ভাই সুন্দরবার থেকে একাধিক যোগ্য আলমী দিনদের মুখে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন আমার আগে চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতের ডিরেক্টর বন্ধুবার হাফিজ মাওলানা ভাই আশিক বিল্লাহ সাহেব অল্প সময় হলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের শেয়ার করেছে তার আগে বন্ধুবার মাওলানা আব্দুল মুহিদ সাহেব মাওলানা আব্দুল মাতিন সাহেব প্রত্যেকেই অল্প অল্প করে আপনাদের কিছু জ্ঞানের খোরাক বিতরণ করে গেছেন দুদিন ব্যাপী সালে প্রথম দিন আমার পরে পশ্চিমবঙ্গ ওলামা পরিষদের আর এক তরুণ তুর্কি জনাব হাফিজ মৌলানা ভাই আপনি রকি সাহেব আছেন ডায়মন্ডে বাড়ি তিনি এসে গেছেন সময় হলে স্টেজে আসবেন ইনশাল্লাহ তার মুখের মূল্যবান বক্তব্য শুনতে হবে এছাড়া আরো জানারা আমন্ত্রিত আছেন শীত আজকে প্রথম দিন মানে দীর্ঘ সময় ঠেলে নিয়ে যাওয়া হবে না অল্প সময়ের ভিতরে মজলিসের সমাপ্তি ঘোষণা হবে আমি কোরআন শরীফের সুরা রহমান একেবারেই সবার কাছে পরিচিতি একটি সুরা যারা দৈনন্দিন বিশ্বনবীর বর্ণিত একটি হাদিসের টুকরা এর উপরে দাঁড়িয়ে চেষ্টা করছি কিছু কথা বলার অল্প সময়ের মধ্যে আল্লাহ বলার তৌফিক দেন বলুন আমিন আজকে এই এলাকাতে নয় টোটাল মনে হয় একটু ঠান্ডা কম আছে তাই না অনেক ঠান্ডা কম আছে অসুবিধা নেই ভবানীপুর গ্রামবাসীরা আমার সাথে যারা পরিচিতি আছে দেখা হলো বলছিল নজর এবছর তো বেশ আবহাওয়াটা ভালো আছে আল্লাহ চাইলে আগামীকাল আরো প্রচুর লোক হবে ইনশাআল্লাহ আজকেরও অনেক মানুষ ছড়ি ছিটে আছে বা যতগুলো মানুষ বসেছেন প্রথম দিন হিসাবে আলহামদুলিল্লাহ তো যারা ছড়ি ছিটে আছেন আপনাদের কাজ সমাপ্ত হলে এখানে এসে বসুন কোরআন শরীফের একশো চোদ্দটা সোরার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সোরা হল সোরা রহমান আমরা নিশ্চয়ই জানি আমি যদিও সোরা রহমানের বিস্তারিত তফসির ও বিস্তারিত আলোচনা করব না অল্প সময়ে সার কথা বলবো রহমান যিনি অতি দয়ালু মক্কার মানুষেরা আমার নবীর এ রহমান নামে আল্লাহর এ রহমান নামে বিরুদ্ধে বলেন বা সমালোচক হিসাবে সমালোচনা করে বলেন তারা করতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু কিংকর্তব্যবিমূঢ় হতেন রহমান কে তানার পরিচয় কি আমার আল্লাহ উত্তর দেওয়ার জন্য সূরা রহমান নাযিল করলেন যারা রুজিতে বরকত চান যে আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দেয় আর্থিক ভাবে যেন সচ্ছলতার দৌড় গোড়ায় পৌঁছাই দৈনন্দিন আমলে সুরা রহমান পড়তে পারে আবার বলছি কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা রহমান যারা বড়লোক হওয়ার আশা করে যারা আর্থিক সচ্ছলতার জায়গায় পৌঁছাতে যায় যারা রুজিতে বরকত দৈনন্দিন আমুলিয়াতের ভিতরে সূরা রহমানটা তেলাওয়াত করবেন আসলে যারা এই সামনে সবে বারাত আসছে রজব শুরু হয়েছে সাবান আসছে না তাই না যারা বছরে একবার কোরআন শরীফ পড়ে আমার কথা শুনতে পাচ্ছে আর মনে মনে হচ্ছে হুজুর তো হবে না ইনশাআল্লাহ ছয় বার এসে গেছে ভাই তাই না সবে বারাতে সূরা রহমান বছরে একদিন নয় আর এখন তো মোবাইল আমাদের পকেটে থাকে মোবাইলে কোরআন শরীফ নেই কোরআন শরীফ আমাদের পকেটে থাকে মোবাইলে প্রত্যেকের কোরআন আছে তো অবসর সময়ে যারা বাসে ট্রেনে বা ভিন্ন ভাবে সময় ব্যয় করেন আমি একদম প্রাথমিক একটু বলে নিচ্ছি সোরা রহমানটা বড় লোক হওয়ার নিয়াদ নিয়ে আমল করেন আপনি যে কাজ করেন মহান আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন মোড়ের মাথায় ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বাড়ি একটা নির্দিষ্ট জায়গায় বসে আছেন তাই না ভিন্ন ভাবে আমাদের অনেক সময় পার হয় তো যদিও মোবাইলে কোরআন পড়া আর ডাইরেক্ট পাক হালাত অবলম্বন করে আল্লাহর কোরআন পড়ার দুটোর টেস্ট আলাদা আর এখন তো ডিজিটাল যুগ মাদ্রাসার ছেলেরা ভবানীপুর মাদ্রাসার ছেলেরা ভালো এরা মোবাইল ব্যবহার করে না এরা হাসতেছে ভবানীপুর ছেলেরা এরা মোবাইল ব্যবহার করে না কিন্তু আমার চোখে দেখা আমার আমার মহল্লায় সাবরাসনি হবে তিনটে ছেলেকেই গত জুমায় পাঠালাম তো গিয়ে দেখছি কোরআন শরীফ নেই কি ব্যাপার কোথায় মোবাইল খুলে দিল মোবাইলে পড়ছে ডিজিটাল মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা ডিজিটাল না সময়টা ডিজিটাল তো কোরআন শরীফে হাত স্পর্শ করে কোরআন পড়া আর মোবাইলে পড়া দুটো সমান তাই না সমান নাম যাই হোক লম্বা নয় দৈনন্দিন জীবনে রুজির বারাকাত হিসাবে সুরা রহমান আমলের ভিতরে রাখতে পারে আল্লাহ বরক করতে যারা মিথ্যা কেসে পড়ে কেউ একজন আপনাকে ফাঁসাচ্ছেন আপনি জয়লাভ করতে চান আপনি জয়ী হতে চান রসুল বলেছেন সুরা রহমানের আমল করো কেউ তোমাকে ছোট করতে পারবে না যদি তোমার মিথ্যা ভাবে কেউ ছোট করতে চায় তুমি সময় পেলে আল্লাহর কোরআনের গুরুত্বপূর্ণ সোরা সুরা রহমানের আমল করো তেলাওয়াত করো শীত মহান আল্লাহ তোমাকে বিজয় বিজয় লাভ করাবে কেমতের মহা ময়দানে পৃথিবীতে জীবিত থাকাকালীন সুরা রহমানের আমল কন্যে অলা বা আল্লাহ বদ আল্লাহ বদনে আলো বিচ্ছরিত করাবেন তো সবান আল্লাহ হবে না আর একটু জোরে হবে না সবহান আল্লাহ আল্লাহ কোরআন শরীফে সুরা রহমান তথা তিনি অতি দয়ালু তার ভিন্ন দয়ালুর পরিচয় টোটাল সুরা রহমানের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন আমি সবটা বলবো না কোরআন শরীফে আল্লাহ নিজের নাম রহমান নামের সঙ্গে কাজের গুণ আমরা বিস্তার যদি সমীক্ষা করি টোটাল সোরা রহমানের রহমান অতি দয়ালু পরম দয়ালু পুরো বিস্তারিত সেখানে পেয়ে যাব ওদিকে যাব আল্লাহ বলেছেন আর রহমান তিনি পরম দয়ালু আল্লামা কোরআন যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি মানুষকে সৃষ্টি করেছেন অতঃপর মানুষের কথা বলাটাও এই পর্যন্ত আল্লাহ আল্লাহ কোরআন যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন ফলাফল আল্লাহ পরেই বললেন যিনি মানুষ সৃষ্টি করেছেন তফসির কারকেরা লিখেছে আল্লাহ যদি আগে আল্লামাল কোরআন না বলে খলাকাল ইনসানটা আগে বলতেন সমস্যাটা কি ছিল আমরা নিশ্চয়ই জানব কোরআন শরীফে সূরা রহমান আল্লাহ প্রথমেই বলেছেন আর রহমান আল্লামাল কোরআন তিনি অতি দয়ালু যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন যারা মাদ্রাসায় কোরআন শরীফ মুখস্থ করে খুব সহজ বলে মনে হয় খুব সহজ যদিও আমি নিজে হাফেজ না তবে ইচ্ছা স্বপ্ন বিশাল ছিল তো আমার যেহেতু ছোটবেলায় অভিভাবক অভিভাবিকা সিলেক্ট করে মাদ্রাসায় মাওলানা বিভাগে দিলেন আমার বড় ভাই হাফেজ আব্বা হাফেজ আমার বোনাই হাফেজ এখন একটু আফসোস হয় যদি একটু হাফেজে প্রথম আব্বা ভর্তি করাতেন তাহলে এই অস্তিত্বে অনেক আরো সুবিধা পেতাম কোরআনের একটা আয়াত

আল্লাহর কোরআন শরীফের একশো চোদ্দটা সুরা সিনায় রাখাটা সহজ নয় অনেক কঠিন কিন্তু আল্লাহ বলেছেন আর রহমান আমি পরম দয়ালু আল্লাহ মাল কোরআন আমি আল্লাহ মানুষকে কোরআন শেখাবো বা শেখাই আল্লাহ কোরআন শরিফের আয়াতে বলেছেন ইন্না নাহনু নাযাল্লাযিকরা ইন্না লাহু ফিজু আমি আল্লাহ বলছি আমি আল্লাহ কোরআন নাজেল করেছি এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কথার কথা যদি তাম বিশ্বের তাম পৃথিবীর সমস্ত হাফেজ সাহেবদের আমরা সম্মান জানিয়ে আপন জায়গায় রেখে আল্লাহর কোরআন শরীফটাকে যদি কবর দিয়ে দিই কবর

কুরআন যুক্তির খাতিরে বলছি কবর দিলেও আমরা আবার নতুন কুরআন তৈরি করে দিতে পারব ও ইন্না লাহুলা হাফিজুন আমি আল্লাহ বলছি কারণ মানুষের সিনাই আমি কুরআন কে হেফাজত করাতে পারি একটু জোরে হবে না আর এত জোরে হবে না সুবহানাল্লাহ আমার বন্ধুরা মربیানেরা মায়েরা বোনেরা মাদ্রাসার তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা মাথায় রেখে দিদি আমার নবী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ও আমার উম্মত উম্মতি মনে রাখো আনা মাদিনাতুল ইলম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম শহর ও আমার উম্মত উম্মতি মনে রাখো তোমরা যারা আমার প্রিয় উম্মত উম্মতি আমি রাসূলুল্লাহ গেনের শহর আমাকে আনার জন্য আমাকে চেনার জন্য যদি তোমরা জ্ঞানী হতে না পারো পূর্ণাঙ্গভাবে আমি রাসূলকে তোমরা চিনতে পারবে না ও আমার উম্মাত উম্মতি মনে আনা انا مدينه العلم আমি হলাম জ্ঞানের শহর আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার খাবা পরা আমার চাল চল আমার কথাবার たら আমার ওটা ভাষা সব কিছুকে যদি তোমরা জানতে চাও

আমাকে চিনার জন্য জ্ঞানের চোখে পড়ায় জোর আনা মাদিনা তুল আমি জ্ঞানের শহর আমার আমার উম্মাদ জানা আমি রসুল্লাহ কে চিনবে মানে আমার শহরের অন্তত কিছু অংশ তার অবহিত অবগতির প্রয়োজন আছে না নবীকে চিনবো কি করে না না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একটাই সম্পদ সেই সম্পদ থেকে আমি আপনি সবাই আমার নবীকে চিনবো দুনিয়ার কোন বলেন ওই মোবাইলে ভিডিও কল করেও নবীকে চেনার প্রয়োজন নেই আমার নবীর কোন পিকচার ছবি মক্কা মদিনায় কোথাও আছে বলে মনে হয় না কোথাও কোথাও নেই নবী পাকের ছবি মদিনা শরীফে বিক্রি হয় হাজী সাহেবরা নিয়ে আসেন রিপোর্ট আছে কোন রিপোর্ট নেই আমার নবী বললেন যদি আমাকে চিনতে চাও জানতে চাও আনা না ইলম আমি জ্ঞানের শহর অন্তত এই শহরের কিছু অংশ এই জ্ঞান তোমার ভিতরে থাকতে হবে তারপরেই আমি রাসূল এবং দ্বীন শরীয়তকে তুমি চিনতে পারবে

এবং তার কথা বলার সামর্থ্য এবং কথা বলার ধরন শিখিয়ে দিয়েছি বক্তব্য হলো আল্লাহ পাক যদি ইচ্ছা করতে দেন আর রহমানের পরে খলাক আল ইনসান তো বলতে পারে দেন মানুষ সৃষ্টি করেছি আল্লাহ প্রথম বললেন আল্লাহ প্রথম বলেছেন আল্লামাল কোরআন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আল্লাহ পাক করিশতার করে জানিয়ে দিয়েছে ও আমার বান্দা বান্দী মনে রাখো আমি মানুষ সৃষ্টি আগে কোরআন শিখিয়েছি মনে রেখে না দুনিয়ার মানুষ আমি আল্লাহ আগে তোমরা কোরআন পড়ুয়া হো আগে তুমি বই পড়তে শেখো মনে রাখো যদি আগে কোরআন পড়ো যদি আগে কিতাব পড়ো যদি আগে লেখা পড়ো করু নিশ্চিত আমি আল্লাহকে চিনিয়ে যাবে আমার নবীকে চিনিয়ে যাবে আমি আল্লাহর জান্নাতকে চিনে যাবে খারাপটাকে চিনিয়ে নিতে পার হবে যদি তোমার ভিতরে জ্ঞান থাকে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরেকবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী হাদিস শরীফে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা দুরু কামা আযিহাল ফিদদা কি আর উম ফিল জাহিলিয়াতী ও কি ফিল ইসলাম

ইসলাম ইসলামে আসার পরে কেউ বা ফকি বিদ হয়েছে কেউ বা মুফাসসির হয়েছে কেউ বা হাদিস বিচার হয়েছে জাহেলিয়াতের যুগে যেমন খারা হিসাবে সেরা ছিল ঠিক ততই বছর ইসলাম গ্রহণ করবার পরে কেন অর্জন করেছেন কোরআন পড়েছেন তাফসীর পড়েছেন আমার আল্লাহ ইসলামে আসার পরে তাদের মর্যাদা পূর্বের তুলনায় আরো বাড়িয়ে দিয়েছিলেন জোরে বলুন

না সুমা আদলুন মানুষের মূল্য অনেক অনেক বলতে গিয়ে রসুল বলেছেন কামাদিন জাহাবি অলফ্তা মানুষের মানুষের মর্যাদা দুনিয়ার সম্পদগুলোর ভিতরে সোনা আর রূপা মানুষের কাছে বিশাল ব্যাপার তাই না সোনা সোনা গহনা মেয়েদের বিশাল বড় সম্পদ তাই না অনেক বড় সম্পদ সম্পদের ভিতরে সেরা বলে আমার নবী মানুষকে ঠিক সেই জায়গার উপমা দিয়ে বললেন এই সেরা সম্পদ থেকেও তোমার মর্যাদা আরো অনেক উর্ধে যাবে ইজা ফাকিহু যদিও তুমি এলেম অর্জন করো জ্ঞান অর্জন করো পড়াশুনো করো এজন্য সুরা রহমানে আমার আল্লাহ প্রথম বলেননি খলকল ইনসান মানুষ সৃষ্টি করেছে আল্লাহ প্রথম বলেননি আল্লাহ প্রথম বলেছেন আল্লামাল মাল কোরআন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আল্লাহ জ্ঞানের উপকারিতা জ্ঞানের মর্যাদা দিয়ে মানুষকে উপমা দিলেন মানুষকে বোঝাতে চাইলেন আমি মানুষ সৃষ্টি করেছি তো বটে কিন্তু তার আগে মানুষ কোরআন শিখবে কোরআন শেখাবো এই কথাটা দিয়ে আমি আল্লাহ বার্তা দিতে চাইলাম তুমি প্রকৃত মানুষ হওয়ার আগে আগে একটু এডুকেশন অর্জন করো

কথার কথা তাই না এটা জুম্মার দিনে একটা মসজিদ সমীক্ষা হোক টোটাল মুসল্লি যদি হয় দুশো জন এই দুশো জন মুসল্লির ভিতরে কারা কোরআন শরীফ পড়তে পারে আর কারা পড়তে পারে না আচ্ছা যদি একটু তীর চিরুনি তল্লাশি করা হয় জুম্মার দিনে কোন একটা মসজিদে এই কি বলে নাগা তল্লাশি বলেন তাই না এই রাস্তাঘাটে সময় হয় হ্যাঁ না আমরা একটু চেকিং করব যে দুশো জন মুসল্লির ভিতরে একদম এক এক করে নামবে জিজ্ঞাসা করা হবে তুমি কোরআন শরীফ জানো ঠিক এইরকম ভাবে যে একদম জানে না তাকে সাইট করা হবে যে জানে তাকে সাইট করা হবে একটু ভালো করে সমীক্ষা করে আমরা দেখি তো এখান বসে সমীক্ষা করি যা সমাজের حال 200 জনের ভিতরে 50 জনাও ভালো কোরআন জানে পড়তে পারে সার্চ করে পাওয়া যাবে বলে মনে হয় এত বছর জলসা করে আমাদের লাভটা কি আরে মাদ্রাসা ছেলে রাখতে ওই মসজিদে মাদ্রাসা ছেলে একটাও রাখবে না মুসলার নি যে মসজিদে তল্লাসে হবে কোরআন জানা আর না জানার পাঠ হবে ওই মসজিদে কোনো মাদ্রাসা ছেলে দেখতে দেওয়া হবে তাই না জনগণ থাকবে ওই জনগণদের সবার মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া জান্নাত পাওয়া আমার নবীর তাবেদারি করা ঠিক না ভুল তাহলে এরপরও কেন 1000 জন মানুষ কোরআন পড়তে পারে না এটা ভাবো চুল চেরা সমীক্ষা হোক যে আল্লাহ বলেছেন আমি আল্লাহ প্রথম মানুষ সৃষ্টির কথা এই জন্য বলিনি আর রহমান আল্লাহ মাল কোরআন তারপর বলেছি খলকাল ইনসান আল্লাহ আমি আমি প্রথমে কোরআন শিখবে মানুষ তাদের আমি গাইবি মদত দেব এ কথা বললাম তার মানে হলো দুনিয়াতে এসে মানুষ হওয়ার আগে আগে কোরআন ধরো তারপরে মানুষ হও মানুষ হয়ে কোরআন ধরো একজনের দুটো মেয়ে একটা ছেলে এই লাইভ হচ্ছে তো আমি নামও বলবো না গ্রামের নামও বলবো না বললে সে বাক্স বলো হ্যাঁ আবার একজনের টোটাল চারটে বাচ্চা কাছে চারটে

মানে বড় হয়েছে তারপরে কোরআন শিখছে আর রসুল বলেছেন বড় হওয়ার আগে কোরআন শেখো চারটে বাচ্চা কাচ্চা তাই না চারটে বাচ্চা হয়েছে ছেলে মেয়ে মিলে টোটাল চারটে আচ্ছা এই সংসার জীবনের কিছু দোয়া কালামের প্রয়োজন আছে না নেই কিছু বোঝা যাচ্ছে কি বলতে যাচ্ছি সংসার জীবনেও তো কিছু দোয়া কালামের প্রয়োজন এই বাচ্চাগুলো চারটে দুটো ছেলে আর দুটো মেয়ে যদি হয় তার থেকে হাফেজ মালানা যোগ্য ছেলে পেলে হওয়া আশা করা অসম্ভব কারণ বা চারটে ছেলে পিলে হওয়ার পরে দুই ছেলে দুই মেয়ে হওয়ার পরে যদি কোরআন শিখতে যায় এতদিন যা সংসার জীবন করেছে আসলে দোয়া কালাম যেখানে যা পড়তে হয় কি সারা জীবন একটা দায়িত্ব বেহাজাল ইমাম আবার জানাজার মাঠে গিয়ে ইমাম সাহেবের জানাজান নিয়ে জোরে না হলে আবার সিগনাল মারে আর একবার বলে দেন কেন কানে না নেই

ওই এক হাজার পাল্টা একজন ওখানে তুমি জায়গা তৈরি করে দাও এক হাজার আবেগকে শয়তান পদভ্রষ্ট করাতে তার বেগ পেতে হয় না আর একজন শিক্ষিত আবেগকে পদভ্রষ্ট করাতে শয়তানের বেগ পেতে হয় ও আমার উম্মত উম্মতি মনে রাখো ওই এক হাজার দলে তুমি যেও না বরং একজনের দলে যাও এক হাজার ভার্সেস একজন ওখানে যদি জায়গা তৈরি করতে পারো মনে রাখো তোমার জীবনটা জান্নাতি জীবন তৈরি হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আজকে ভবানীপুর মাদ্রাসা রাঙ্গি নাই জ্ঞানের কারখানায় আমরা বসেছি বাবা মনে রেখে দিন মাদ্রাসার তালিবুল ইলমে আমার ছাত্র ভাইরা কোরআন শুধু এদের জন্য নয় আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ও আমার উম্মত মনে রাখো আল্লাহ পাকের কোরআন তাম পৃথিবীর শুধু মুসলমানদের জন্য

পরে ফারে হবে মনে রেখে দিন কালি পরে ফারে হবে আর একজন মূর্খ আর একজন মাদ্রাসার তলে বলেলবে আছে ছাত্র নাই একটা সময় ছাত্র ছিল আছে মাওলানা মুক্তি কারীর খাতায় নাম লিখিয়েছে মনে রাখেন মূর্খ মানুষ গুলোর তুলনায় এই মাদ্রাসার সম্পদ ছাত্র ভাইরা তারা যখন তিল তিল করে বড় হয়ে গিয়েছে বাবা শয়তানের কাছে এরা চরম শত্রু হয়ে গেল এরা ভালো করেছে না খারাপ করেছে এই মাদ্রাসার তলে বলে এই সমস্ত ছাত্র ভাইয়েরা বা যারা আজ ভবনে পুরোই ভবনে পুর মাদ্রাসা ছাত্র অথচ একানকার শিক্ষক এটা আমাদের গর্ব ভবনীপুর মাদ্রাসার ছাত্র আজ ভবনীপুর মাদ্রাসার স্টাফের মধ্যে তানারা গণ্য বাংলার মানুষের জন্য গর্ব আমাদের ছাত্র আমাদের শিক্ষক এটা আমাদের স্বপ্ন এটা আমাদের স্বপ্নের বহিব প্রকাশ আমরা যদি এই ভবনিপুর জামিয়া রহমানিয়া হাওড়া তৎসহ যত মাদ্রাসা আছে আমাদের এই যে ছেলেগুলো बात করছিস শয়তানের শত্রু বার করছিস তো

ভবানীপুর মাদ্রাসা ছাত্র ভাইরা যারা পড়াশোনা করছে ভালো আল্লাহর কোরআন ছাড়া তো কোন সাবজেক্টের পড়া নেই এক কথাই যারা যারা মাদ্রাসায় প্রাথমিকে ভর্তি হওয়ার জন্য আসে বাবা না 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 ইংরাজের পারি কিনা পরে কথা বাংলা পারি কিনা পরে কথা অঙ্ক পারে কিনা পরে কথা ভূগোল পারে কিনা পরে কথা প্রথমত কোরআন পারে কিনা দেখা হয় কারণ মাদ্রাসায় পড়বে মানে যদি কোরআন পড়া না জানে এ ছেলে কে আগে কোরআন পড়িয়ে নেওয়া হবে ইংরেজি যদি না পারে ওটা যদিও পড়ার পড়ায় জরুরি ওটাও পড়া জায়েজ ওটা পরে পড়ানো হবে কিন্তু প্রাথমিকে মাদ্রাসার মাদ্রাসার ছাত্র হবে মানে একদিন ইমাম হবে একদিন বক্তা হবে একদিন সমাজের মাদ্রাসার শিক্ষা পাবে মানে সর্বপ্রথম তারা কোরআন দিয়ে যাচাই করা হয় আগে কোরআন তারপরে অন্যান্য দুনিয়ার সাবজেক্ট অঙ্ক বিজ্ঞান ভূগোল ইংলিশ চাই বলে যদিও এখন তো ভবনে মাদ্রাসা বলেন জামিয়া খাদিজা দক্ষিণ বরুণী বড় গবড়া শান্তপুর আমাদের জীবন মাদ্রাসা যত আছে অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতে সমস্ত মাদ্রাসার ছেলেদের বা মেয়েদের সরকারি খাতায় নাম আছে আছে না না এটা আগে না এতটা পরিমাণ ভাবা হতো না এই তো কয়েক বছর হলো আমরা মোটামুটি একটা আলোচনা এসে মাদ্রাসার এই খারিজি বিভাগের সঙ্গে যা দুনিয়ার শিক্ষা গ্রহণ করা জায়েজ বা একটু সম্পর্ক রাখাটা দুনিয়ার দুনিয়ার চালচলনের জন্য একটু ভালো বিধায় ভাই আমাদের সমস্ত খারিদি মাদ্রাসার ছেলেদের খারিদি পঠন পঠনের সঙ্গে এই এই সরকারি লেভেলের সিনিয়র হাই মাদ্রাসার ওই সিলেবাসগুলোও তাদের অন্তত সম্পর্ক রাখা হয়েছে ডিগ্রিটাও হবে সঙ্গে অন্তত এই এক্সট্রার্নাল কিছু জ্ঞানটাও হবে এটা কিন্তু আগে ছিল না যাই ভাই অন্তত যে ছেলেটা এখানে ভর্তি হতে আসবে তার ইংরাজি অঙ্ক সমীক্ষা পরে আগে শরিয়াতের কারখানা এসেছে মানে শরিয়াতের বিচারে শরিয়াতের বিচারে ওই ছেলেটা কোরআন পারে কিনা এই লেভেলটা কেমন আছে সেটা আগে তাকে হয় কেন আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছি ইনসান তুমি মানুষ ভর্তি নাও আল্লাহ বলেছেন আল্লাহ মাল কোরআন আমি কোরআন শেখানোর উপযুক্ত রাস্তা তৈরি করে দিয়েছি ভাবে আগে আগে কোরআনটাকে প্রাধান্য দাও যারা মেয়ের বাপ ছেলে দেখতে যাওয়ার সময় না অনেক অজ আপনারা শুনেছেন আমি আবার একটু বলছি প্রসঙ্গক্রমে ওই বিষয় অজ শুনেছেন তবে একটু বলছি মেয়ের বাপের ছেলে দেখতে যাওয়ার সময় ওর সম্পদ কতটা ছেলেটা মাসে আয় কত জমি জায়গা কতটা এটা আগে থাকে না ও কোরআন কি কিনা আগে থাকে বাপ মাসে আয় কত ভবানীপুরের মেয়ের বাপেরা বিশাল ভালো ভবানীপুরের মেয়ের বাপেরা বিশাল ভালো মেয়ে দেওয়ার সময় ছেলের কবিগা জমি মাসে আয় কত এসব না ছেলে শিক্ষিত কিনা সেটা দেখে যদি তাই হয় তাহলে আলহামদুলিল্লাহ তাই না অধিকাংশ মেয়ের বাপেরা তার সমীক্ষা নাই ছেলেটার মাসে আয় কত ও জমি জায়গা কতটা কত বিয়ে ক্যান্সেল হয়ে এসে জানেন জমি নাই বলে হ্যাঁ জমি নেই বলে বিয়ে ক্যান্সেল ভালো ইনকাম নেই বলে শিক্ষিত ছেলে মেয়ের বাপ মেয়ে দিলই না অবাক ছেলের তরফ থেকে দেখতে যাওয়ার সময় এটার কোরআন পড়া জানা আছে কিনা ওর গোষ্ঠী সময় যারা যায় সবাই জিজ্ঞাসা করে না তুমি কোরান জানো কিনা ভালো অব অবশ্যই ভালো কিন্তু আমি পাল্টা যদি কোরানের ওই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলি মেয়ের বাপেরা যখন ছেলে দেখতে যাবে ওর সম্পদ দেখার আগে আল্লামাল কোরান মানুষ শিশ্রির আগে আল্লাহ বলেছেন মানুষ হওয়ার আগে প্রকৃত মানুষ কিনা তার আগে কোরান আছে কিনা দেখা যারা মেয়ের বাপ আছেন এই এই সিস্টেমটা একটু পাল্টান না যে ছেলে দেখতে যাবার সময় সম্পদ তো আছে আপন জায়গায় তো অন্তত অনেক প্রশ্নের ভিতরে এক প্রশ্ন যদি করা হয় কচি তা তুমি তো মাসে এত ইনকাম করো সব ঠিক আছে তা তোমার এই কোরআন শরীফ জানা আছে তো বুঝতে পারেন নি যদি আমার কথাটা কাজে লাগানো যায় সূরা রহমান থেকে শিক্ষা নিয়ে মেয়ের বাপেরা যারা আছেন ছেলে দেখতে যাওয়ার সময় আল্লামাল ইনসান আল্লাহ মানুষকে যে জ্ঞান দিয়েছেন কোরআন প্রাথমিক লেভেলের একটা জ্ঞান হওয়া উচিত সেটা আছে কিনা একটু দেখে নেবেন আমার বন্ধুরা রূপিয়ানেরা পায়রা বলেনার আগিয়ে চলুন দারা সাহাবাদের জীবনে আল্লাহ পাকের কোরআন দ্বারা তারা জীবন গড়েছেন আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা رضی اللہ عنہ ছিলেন জড়িত কদর সাহাবী ছিলেন আল্লাহ পাকের কোরআন শুধু পড়ে নিনি বাবা পড়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে আমল করবার সুযোগিয়ে দিয়েছেন বাবা ও আমার নবী

আবদুল্লাহ বিন হাজাইফা কোরআন দ্বারা জীবন করছেন তাকে হটাতে হবে দমন করতে হবে ঘরে প্রবেশ করানো হলো গ্রেফতার হলো সাহাবি আবদুল্লাহ বিন হাজাইফা রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে মদ আর ঘরের ভিতরে নারী দিয়ে এক মাস নয় দু মাস নয় তিন মাস দরজা বন্ধ হযরত আবদুল্লাহ বিন হাজাইফা ঘরের ভিতরে তিন মাসের মধ্যে একবার যারা এই অসৎ নারী ওই ঘরের ভিতরে তাদের মুখের দিকে তাকান না শোভান আল্লাহ হবে না জোরে হবে না তারা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু ঘরের ভিতরে আবাদ্ত মদ পান করে নি আর সুন্দরী নারীরা ওই ঘরের ভিতরে আল্লাহ কুরআন তার চুকে ভাসছে আল্লাহর কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঈমানদারদেরকে বলে দান তারা যেন দৃষ্টি অবনত রাখে

হযরত আব্দুল্লাহ বিন হুসাইফা রাদিয়াল্লাহু আনহু এক পক্ষে বলল জীবন চলে যায় নালে আল্লাহর কোরআন শুধু পড়েনি আল্লাহর কোরআন দ্বারা জীবন বিলিয়ে দিতে যাই জীবন চলে যায় নালে আল্লাহর কোরআনের আয়াতের বাইরে আমি জীবন যাপন করব না হযরত আব্দুল্লাহ বিন হুসাইফা রাদিয়াল্লাহু আনহু কে ও খ্রিস্টান মানুষগুলো তিন মাস পরে আবাদ তো থেকে থেকে সারপত্তর দিল

পরের কথা কিন্তু এটা তো বোঝা উচিত দাদা দাদিমা সবরাসানি আমরা নিজেরা আব্বা মায়ের সবরাসানি শ্বশুর শাশুড়ি সবরাসানি আমরা নিজেরা পড়ব শুধু নয় ওই অনুপাতে জীবন গড়ব উপরন্তু এলাকার মাদ্রাসা ছাত্ররা হুজুরেরা আসবেন দোয়া করবেন কিন্তু এর উপরে সম্বল নয় বা এর উপরেই দাঁড়িয়ে থেকে একেবারে এড়িয়ে গেলে তো জান্নাতে জীবন

আল্লাহ তো আপনার জন্য বলেছেন কোরআন শেখ চেষ্টা কর আমি আল্লাহ বলছি শীত কোরআন তোমার শেখার কোরআন পড়তে হবে যারা এই মাদ্রাসার আঙিনায় বসেছেন অধিকাংশই মাদ্রাসার ছেলেরাও ছড়িয়ে ছিটে আছে আদাদ যারা আছেন আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না তবে যারা মাদ্রাসা ভালোবাসেন কোরআন ছাড়া বলো মাদ্রাসার পটন পটন হয় না করণের মহাপথে যারা ভবানীপুর মাদ্রাসায় দান করেন করেছেন আগামীতে করবেন যারা এখানে এসেছেন রাতের ঘুম হারাম করে মনের প্রতিজ্ঞা তৈরি করে নেন আমরা কোরআন শিখব সবে বারাতের সময় শুধু নয় সারা মাস সারা বছর অন্তত কোরআনকে সঙ্গী আমল বানিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাব আল্লাহ তৌফিক দান করুন আমিন

পাঠিয়ে দিলাম মনে রাখো মনে রাখো একা শুধু কোরআন পড়বে একা জীবন করবে একা শুধু জান্নাতের দিকে এগিয়ে যাবার আমল করবে এমন এমনটা যেন না হয় বরং তৈরি হয়ে যাও কু আনফুসা কুম আহলিকুম নারা তুমি নিজে বাঁচো আর তোমার প্রতিবেশী গ্রামবাসী তোমার দেশবাসী কে জাহান্নামের হাত থেকে বাঁচানোর চেষ্টা করো ও আমার বন্ধুরা মুরব্বি আলেরা আল্লাহ পাকের নবী কোরআন শিক্ষা দিয়েছেন সামাদের সাবারা এক উপানকে কোরআন শিক্ষা দিয়েছেন জীবন গড়েছেন বাবা নিশ্চিত মনে রেখে তাবিন তাবা তাবিন মুতাকদ্দিমিন মুতাখিরিন তারা এক উপানের বতি সিলসিলা বাই সিলসিলা আল্লাহ পাকে কোরআন শিখিয়েছেন কেউ শিক্ষক কেউ ছাত্র আবার ছাত্রগুলো একটা সময় তারা শিক্ষকের চেয়ে দখল করে করে আজ পর্যন্ত বাবা ঠিক সিলসিলা বাই সিলসিলা দিনের ক্ষেত্র চলে আসে বাবা আগিয়ে চলো সাবাদের পরবর্তী সময়ে যারা বিশেষ করে আল্লাহ পাকের ওলিদের ভিতরে যারা নিজে বেঁচেছেন কোরআনের আমল করে কোরআন পড়ে এবং যারা দুনিয়ার মানুষকে বাঁচিয়েছেন বাবা পরিবারকে বাঁচিয়েছেন একটা নমুনা দি বাবা আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি বস্তাম শোনেন একজন জলিলুল কদর আল্লাহর বান্দা জীবন গড়েছেন কোরআন দ্বারা আল্লাহ পাকের এর ওলি ইসাদ ভাই জি বস্তামি রহমাতুল্লাহ আলাইহি আমল করেছেন কোরআন নিয়ে সঙ্গে তিনি যারা জাহান্নামের পথে ছিলেন তাদের কেউ তো কোরআন দ্বারা ভালো পথে নিয়ে এসেছে বস্তাম শহরে ওই সময়ে পতিতা নারী ছিল একজন তার অভ্যাস ছিল টাকা ইনকাম করবে দেহ বিক্রি করে তো এলাকার মানুষেরা খবর নিয়ে আসলেন হুজুরের কাছে স্বাভাবিক এই ফেব্রুয়ারির আজকে তিন তারিখ তো তাই না এদিকেও ফেব্রুয়ারি মাস তো নাকি এদিকে আর অন্য মাস তো আছে আমি তার লন্ডনে সভা করছি নি ভারতবর্ষে করছি ফেব্রুয়ারি মাসে আজকে তিন তারিখ জানুয়ারি মাসে আনন্দ করার জানোয়ারদের হিড়িক এখনো কমি কজন নেবে এখনো কমি লাইভ হচ্ছে তারা না তো বলতাম সে আসামি সব দেখছে আমি বলতাম নাম না করি বলি কয়েকদিন আগে তিন দিন ধুম মুসলিম পাড়ায় ডিজে গান হচ্ছে ডিজে বিশাল ব্যাপার তো আমার খুব ঘনিষ্ঠ একজন এসে বলছেন যাও না ওদেরকে মানা করো না নামাজ পড়তে এত অসুবিধা হচ্ছে ওই আওয়াজটা কানে আসছে তো তা আমি গেলাম গিয়ে কাউকে উদ্দেশ্য না করে কোন একটা মজলিসে বা দোকানে বেশ কয়েকজন আছে সেখানে গিয়ে একটু রাগ করেই বলছি যে এটা কি অন্য কোনো পাড়া নাকি যে এই তিন দিন ধরে গান হচ্ছে ব্যাপারটা কি সঙ্গে সঙ্গে একজন বললো যে জানো ওই ব্যক্তিটা বলো ওই দলে আছে সঙ্গে সঙ্গে পালিয়ে গেছি শেষ আমি একটু রাগ আরই বললাম একটু কষ্ট নিয়ে যেই বললাম আলহামদুলিল্লা না পাঁচ মিনিট পরে দেরি আর চলিস বন্ধ কর করেছিস বক্তব্যটা ওখানে নয় কিন্তু তিন দিন চেহারের এখনও পর্যন্ত জানুয়ারির রেস্ট চলেছে এই গত এক দু দিন আগে এটা আমাদের জন্য লজ্জা শুধু নয় আবার বলছি যার বাড়িতে ওই গানটা হচ্ছিল দুই তিন দিন ধরে তিনি আবার জলসা কমিটির কোন একজন সদস্য আমি বাস্তব সমাজের সমীক্ষা বলছি লাইভে যদি তানারা থাকে তো দেখুক না অসুবিধা নেই তো আমি সেই গ্রামের একজনকে বলছি হ্যাঁ তো অমুকের বাড়ি গান হচ্ছিল ও তো জলসা কমিটির একজন সদস্য বলছে বাদ দাও তো জমিতে জলসা হয় বলে ও শুধু জাস্ট টাস করে গেছে হ্যাঁ তা হলো অন্তত সেও তো প্যাকেট নিয়ে ঘুরে তার বাড়ি গান গ্রামবাসী তো কিছু বলে না তিন দিন ধরে যাই হোক সে আবার তার ব্যাপারে অনেক কিছু কথা বললো আমাদের সমীক্ষা আমার সমীক্ষা এখনো পর্যন্ত এই কোন কোরআন পড়ুয়া কোরআন পড়নে অলা যা তাদের পাড়ায় তাদের গ্রামে যদি জানুয়ারি গান তিন দিন ধরে তিন দিন ধরে চলে দু হাজার বাইশ সালে করোনাও যাবে না লকডাউন মাঝে মাঝে আসবে আসুক নাকি যদি বান্দার এই দুষ্টুমি এখনো বন্ধ না হয় এখনো যদি রীতিমত যারা যেখানে মুসলিম পাড়া যেখানে কোরআন পড়তে वाला মানুষ আছে যেখানে রীতিমত আল্লাহ পাওয়ার তল্লাশি করা মানুষ আছে সেই আশপাশে যদি সেই পরিবেশে যদি এই অনইসলামিক কার্যকলাপ চলে স্বাভাবিকভাবে এটা ভালো দিক নয় দুনিয়া ধ্বংস হওয়ার দিকে আমরা তূলতিল করে এগিয়ে চলেছি যাই হোক তো আমাদের কাছে রিপোর্ট দাই একটু বলেন যেন ভালো হয় হযরত বাইজিদ গোস্তামি رحمۃ اللہ علیہ তানার এলাকা একজন পতিতা মহিলা দেহ ব্যবসা করে খায় আর এলাকার যুবকেরা যা আয় করে সব ফেলে দেয় এরা বড় হতে পারে না ও বাবু একদিন দুদিন তিন দিন এক বছর দু বছর চার বছর যাবার পরে এলাকার যুবকদের যখন আর্থিক অসচ্ছলতা দেখা দিয়েছে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ একজোট হয়ে হুজুর বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন হুজুর আমরা অনেক ভাবে বলছি কিন্তু ওই প্রতিটা মহিলা দেহ ব্যবসা ছাড়ছে না আপনি একটু ব্যবস্থা নিন না ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে দৈহিকভাবে আর্থিকভাবে তারা নষ্ট হতে চলেছে আপনি ব্যবস্থা ব্যবস্থানিন হযরত বাইজিত দোস্তামি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়াত করলেন এবং 200 দিরহাম কেতাবে এসেছে 200 দিরহাম তা অর্থ সম্পদ নিয়ে তার বাড়ি উদ্দেশ্য রওনা দিলেন পিতিতা মহিলার বাড়ি ঢোকার মেন গেটের কাছে দুশো গ্রাম নিয়ে বসে আছে তো যেখানে বসে আছে হজরত বাইজিদ বস্তামি হুজুর রহমতুল্লাহ যারা ওই পতিতা মহিলার কাস্টমার ওরা আসে আর দূর থেকে হুজুরকে দেখে পালা আচ্ছা এই কোনো মুদিখানার দোকানে যদি আমাদের মতো ছোটোখাটো হুসুর কথার কথা সেখানে গেলাম আর একজন আসছিলো ও দুপুরবেলা দুপুরবেলা ভাব খেয়ে এবারে চাঙ্গা করে একটু শিকারেট আনতে যাবে দোকানে গিয়েছে কি কিনবে পয়সা পাওয়ার করে গিয়ে দেখছি আমি সলিমুদ্দিন সেখানে থেকে আচ্ছা আমার থেকে সিকারেটটা ওই দোকানটা আর ওই সময় কিনে খাবে বলে মনে হয় খাবে না এত এতটুকু ভয় যদি এই ভয়টা করা ঠিক নয় শয়তান তুই আল্লাহর ভয় করিস না হুজুরের ভয় করতে হবে খান আসান খেলি আরো ভালো কথা বলতে পারবো যাই হোক হযরত হুজুর বাইজি বস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই পতিতা মহিলার বাড়ির মূল ফটকে মূল গেটে দাঁড়িয়ে বসে সময় অতিক্রম করছেন আর যারা কাস্টমার হিসাবে আসছেন এক এক করে তারা সবাই হুজুরকে দেখে পালাচ্ছেন জো মসজিদ বস্তামে হুজুর আছেন আমরা এই ব্যবিচার করতে ঢুকবো হুজুর তো দেখতে পাবেন চলো সারা দিনে একটাও কাস্টমার গেল না বেশ কিছুটা সময় অতিক্রম হলো পতিতা মহিলা তার যারা চাকর ছিল তাদেরকে বলল ব্যাপার কি কাস্টমার নেই কেন আজ যে কাস্টমার তো আসবে কিন্তু গেটে বসে আছে একজন দরবেশ তানাকে দেখছে আর সব পালিয়ে যাচ্ছে কোন কাস্টমার আছে না বেরিয়েছে এসে বলছেন আজকে দিনে সারা দিনের ইনকাম আপনি বন্ধ করলেন কি আপনি আপনি কেন আমার এই রাসিং হাসন আমার এই সুন্দর বাড়ির ফটোকে গেটে দরজার সামনে আপনি তার মানে আপনার জন্য কোন কাস্টমার আসে না সারা দিন আমার এক পয়সা ইনকাম হয়নি আচ্ছা ইনকাম সারা দিন কত হয় যে 200 দিরহাম আচ্ছা আমি আমি দেব সারা দিনের খর সারা দিনের ইনকাম দুশো আমি দিয়ে দেব চলেন ঘরে নিয়ে গেলেন হাজার বাইজি দোস্তানি হুজুর রহমতুল্লাহ আলী হে প্রতিটা মহিলার ঘরে গেলে আচ্ছা গোনার কাজ করবে এই নিয়েতে গেলেন না হেদায়েতের নিয়েতে গেলেন আমার বন্ধুরা মুরুব্বি এনে না মায়েরা বলেন না মাদ্রাসার তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা সবার জন্য বলছি বাবা আমার পর্বতী বক্তা ভুতরাম বন্ধুবারো দুরাকি সাহেব এসে গিয়েছে প্রসঙ্গ আমি আর বেশি বাড়াবো না বাবা সংক্ষেপে বলি আল্লাহ পাকের ওলি আল্লাহ নেকার বান্দা হযরত বাইজিদ দোস্তামী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গিয়েছে দেখতে বাবা গেল ঘরে তোরাজা দিয়েছেন অতিটা মহিলা তো মনে করেছিল

মোকা দাঁড়িয়েছে তাই খোদার নিবারণ করিয়েছি অন্যকে করিয়েছি সব নিয়ে তো জাহান্নাম আমার জন্য অবধারিত রয়েছে ঠিক আপনার কাছে আমি তওবা করব আর কোন দিনের জন্য এই কাম আমি করব না হুজুর ভাইজি বস্তামি রহমাতুল্লাহ আলাইহি পতিতা মহিলাকে বললেন যাও যাও গোসল করে এসো ওযু করে এসো কলেমা কলেমা পড়িয়ে দিয়ে বালা ইসলামের ছায়া তলে আনলেন সঙ্গে ওই পতিতা মহিলা দেহ ব্যবসা করার পেশা জন্মের মতো ছেড়ে দিয়ে বাবা আল্লাহ পাকের নেককার বান্দির ভিতরে অন্তর্গত হয়ে গেল ওই বুস্তাম শহরের ওই পতিতা মহিলার গর্ভে থেকে মহান আল্লাহ নেককার সন্তান সন্ততি দুনিয়াতে উপহার দিয়েছিলেন তো জোরে হবে না আর তো জোরে হবে না সুবহানাল্লাহ কোরআন আমল করব অন্যকে দেব না কোরআন অনুপাতে জীবন গড়ব অন্যকে টানব না অন্যের সহযোগিতা করব না এটাও নয় জাস্ট একজন অলির কথা বললাম বলতে বলতে অনেকটাই বলে ফেলে এক ঘন্টার উপরে তাই না আমি আর বিস্তার করব না এতটুকুই মাদ্রাসার তালে তালে বলে ইলম যারা কোরআন পড়বে অন্যকে পড়াবে জীবন জীবন গড়েছে মানে ওই জীবনটা অন্যদেরকেও গড়াতে হবে যারা মাদ্রাসার আমাদের ভবানীপুর মাদ্রাসার ছাত্র আমি এক বছর বলেছিলাম কি জানি না তাই না যে তোমাদের আব্বা মা যদি নামাজ না পড়ে লজ্জা শুধু তোমাদের একা না তোমার আব্বা মা শুনবেন আজকে নে বাগজলা কিত্তিপুরের একটা গার্ডেন মেয়েকে নিতে এসছে কোন একটা কারণ হোক তো আমি গার্জেনের সাথে কথা বলছি তো গার্জেন বললেন হ্যাঁ কোন একটা জিজ্ঞাসা করলাম তো বললেন হ্যাঁ হ্যাঁ মেয়ে হ্যাঁ কথা বলতে নেই জি বলতে হয় এক সপ্তাহ মতো হয়েছে মনে মাদ্রাসার ছাত্রীও পরে ওখানকারই আর একটা মেয়ে এসেছে গার্জেন এসেছে ওর মা ওর আব্বা নিয়ে যাবে তাই না যে এসেছে আব্বা আর মা দুজন কে বলছে আমি নামাজ পড়ে নিয়েছি আব্বু তোমাদের নামাজ হয়েছে আসল আব্বা নামাজ পড়ে না সঙ্গে সঙ্গে আমি ওখানে উপস্থিত ওর আব্বার মাথাটা হ্যাঁ আমি বললাম ধরে তার মানে বাচ্চা বাপ মা আনন্দে কেঁদে ফেললেন আনন্দে কেঁদে ফেললেন আমি বললাম বাড়ি বাড়িকে নামাজ পড়বে তো পড়বো মানে আর আমার আব্বা মা যদি নামাজ না পড়ে আমি এক বালতি পানি নিয়ে ভোরবেলা গায়ে ঢেলে দেবো অত সহজ পাকা মেয়ে যাই হোক এই ভবানীপুর মাদ্রাসার ছাত্র ভাই যারা তাই না আমরা নিজেরা কোরআন পড়ব নিজেরা ইসলামী লেবাস নিয়ে নামাজ কালাম পড়ব সব ভালো কিন্তু নিজের আব্বা মা নিজের আব্বা যদি বিড়ি সিগারেট মদ গাঁজা খায় মাদ্রাসা তলে বলে যারা ছেলে ভর্তি করেছে তাদের প্রথমত একটু বুদ্ধি মাথায় ঢোকানোর দরকার আমার ছেলে হাফেজ আমার ছেলে মাওলানা তার আব্বা মানে আমি শরিয়াতের ওই খারাপ দিক জড়িয়ে জীবনটা উদযাপন এটা আর মানায় না আর মানায় বাবু